আপনারা দেখছেন চ্যানেল আই। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদ ভেনিস শাখা আয়োজন করে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদ ভেনিস শাখা আয়োজন করে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভেনিস আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান জমাদ্দারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আলমের পরিচালনায় বিয়া কাপুচিনো হলে স্বাধীনতার 41তম বার্ষিকীর উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ব্যাপারী, যুবলীগ সিনিয়র সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা কালু ছাড়াও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করার দাবি জানান। আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান জমাদ্দার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 বছরের সফলতার দিকগুলো তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীকে সফলভাবে দেশ পরিচালনার জন্য ধন্যবাদ জানান। 3 বছরে শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে দেশকে, 3 বছরে শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করেছে, 3 বছরে শেখ হাসিনা বিদ্যুৎকে 90% সমস্যা সমাধান করে ফেলেছে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের শিল্পীবৃন্দ ছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দরা। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো। টাওয়ার হ্যামলেটস ক্যামডেনের পর এবার ইসলিংটনে হচ্ছেন বাংলাদেশি মেয়র। পূর্ব লন্ডনের উইভার্স ওয়ার্ডের উপনির্বাচনে লেবার পার্ক প্রার্থী জন পিয়ের। ইতালির ম্যারাথন দৌড়ে বাংলাদেশি রিকশার প্রদর্শনী। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Channel I.